নমস্কার বন্ধুরা, মাই কুকিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি ফুলকপি, আলু, গাজর, মটরশুঁটি দিয়ে একটা মজাদার স্বাদের সবজি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এই ফুলকপির রেসিপিটি রুটি, পরোটা বা ভাতের সাথে খুবই ভালো লাগবে। বন্ধুরা ভিডিওটি শুরু থেকে দেখবেন, তারপর যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন। তাহলে আসুন দেরি না করে দেখে নেওয়া যাক আজকে মজাদার স্বাদের সবজি রেসিপিটি। ফুলকপির এই সবজি রান্না করার জন্য এখানে আমি একটা ফুলকপি, চারটা আলু, একটা গাজর আর 150 গ্রাম মতো মটরশুঁটি নিয়ে নিয়েছি। তবে মটরশুঁটি এতগুলো লাগবে না, যতটুকু লাগবে ততটুকুই ব্যবহার করব। আমি এখানে একটা বটির সাহায্যে ফুলকপিটা প্রথমে কেটে নেব। আমি ফুলকপিটার ডাটাগুলো বাদ দিয়ে দিলাম, তারপর মাঝখান থেকে অর্ধেক করে নিয়ে এখন টুকরো টুকরো করে কেটে নেব। আর ফুলকপির টুকরোগুলো কেটে নেওয়ার সময় মিডিয়াম সাইজের কাটলেই ভালো হবে। আমার একটা গোটা ফুলকপি কাটা হয়ে গেছে দেখুন। এখন গাজরটা দুপাশটা এভাবে বাদ দিয়ে তারপর খোসা ছাড়িয়ে নিতে হবে। ফুলকপি দিয়ে সবজি রান্নার সময় যদি একটু গাজরের ব্যবহার করা যায় তবে সবজির স্বাদটা খুবই ভালো লাগে। আর গাজরটা কেটে নেওয়ার সময় আমি ডুমো ডুমো করে কেটে নেব। যে কোনো ধরনের সবজি রান্নার সময় সবজিগুলো যদি নিজের হাতে কেটে নেওয়া যায় তবে রান্না করতে খুবই ভালো লাগে। এখন আমি আলুগুলোর খোসা ছাড়িয়ে নেব। তবে খোসা ছাড়িয়ে নেবার পরে একটা আলু কেটে আপনাদের দেখিয়ে দেব। আলুটা ডুমো ডুমো করে কেটে নেওয়ার সময় একটু বড় বড় করে কেটে নিলেই ভালো হবে। আমার ফুলকপি, গাজর, আলু কাটা হয়ে গেছে। এখন এই সবজিগুলো ভালো করে ধুয়ে নিয়ে জল ঝরাতে রেখেছি। এখন মটরশুঁটিগুলো বেছে নেব। তবে যতটুকু মটরশুঁটি আমার লাগবে ঠিক ততটুকুই আমি এখানে বেছে নেব। আমার মটরশুঁটিগুলো ভালো করে বাছা হয়ে গেছে দেখুন। আমি মটরশুঁটিগুলো ভালো করে ধুয়ে নিয়ে তারপর এই সবজিগুলোর পাশেই রেখে দিলাম। এখন গ্যাসের চুলার উপরে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম 5 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়ে তারপর এর মধ্যে ফুলকপি, আলু, গাজর দিয়ে দিলাম। আমি এই সবজিগুলোকে এখন ভেজে নেব। আর এই সবজিগুলো ভেজে নেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। এখন দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ পরিমাণ লবণ। আর এই সবজিগুলো ভেজে নেওয়ার সময় খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, হালকা করে ভেজে নিলেই চলবে। যে কোনো ধরনের সবজি রান্নার আগে যদি একটু ভেজে নেওয়া যায় তবে সবজি রান্নার পরে স্বাদটা খুব ভালো আসে। আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। সবজিগুলো তুলে নেবার পরে একই কড়াইয়ের মধ্যে আমি আবারও 5 থেকে 6 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তারপর ফোড়নে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ গোটা জিরা। যখন জিরা ভাজার সুন্দর গন্ধটা বের হবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। আমি পেঁয়াজটা 2-3 মিনিট সময় ধরে একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 2 ছোট এলাচ আর 1 টুকরো দারচিনি। গোটা গরম মশলাগুলো দেবার পরে পেঁয়াজের সাথে ভালো করে একটু নেড়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি অর্ধেকটা পরিমাণ টুকরো করা টমেটো। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ জিরা বাটা, 1/2 চামচ পরিমাণ আদা বাটা আর স্বাদ মতো লবণ। আজকের এই ফুলকপি সবজি রান্নায় আমি কোনো রসুন বাটার ব্যবহার করব না। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মরিচ গুঁড়া আর 1/2 চামচ পরিমাণ হলুদ গুঁড়া। তারপর এই মশলাগুলো কষানোর জন্য আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম। আর জল দিয়ে যদি মশলাগুলো কষিয়ে নেওয়া যায় তবে কড়াইয়ে মশলাগুলো লেগে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। কম তেল মশলা ব্যবহার করেও সবজি সুস্বাদু করে রান্না করা যায়, সেটাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমার মশলা কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ফুলকপি, আলু আর গাজর। এখন সবজিগুলো মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে সবজিগুলো আমি কষিয়ে নেব। আমি 5 মিনিট সময় ধরে সবজিগুলোকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য। ভাজা সবজি সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পরে ঢাকাটা খুলে আমি এর মধ্যে দিয়ে দিলাম মটরশুঁটিগুলো। মটরশুঁটিগুলো দেওয়া হয়ে গেছে, এখন এর মধ্যে আমি 2 কাঁচামরিচ চিরে দিয়ে দিচ্ছি।
ফুলকপি গাজর আলু দিয়ে যে সবজিটা রান্না করছি এর মধ্যে খুব বেশি ঝাল হলে ভালো লাগবে না, তাই এখানে আমি দুটো কাঁচামরিচের ব্যবহার করলাম। মটরশুঁটি আর কাঁচামরিচ দেবার পরে সবজিগুলোকে ভালো করে নেড়ে নিয়ে তারপর ঢাকা দিয়ে দিচ্ছি রান্না হওয়ার জন্য। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 15 মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিলাম। ফুলকপি গাজর আলু সব কিছুই সিদ্ধ হয়ে গেছে। সবজির স্বাদ বাড়িয়ে তোলার জন্য এর মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিলাম, তবে যারা চিনি পছন্দ করেন না তারা দেবেন না। চিনি দেবার পরে আমি সমস্ত কিছু একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম। সবশেষে আমি দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া। কম সময়ে ঝামেলা ছাড়া অল্প তেল মশলা দিয়ে আজ আমি আপনাদের ফুলকপি গাজর আলু মটরশুঁটির একটা মজাদার স্বাদের সবজি রান্না করে দেখালাম। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তবে বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। এখন আমি সবজি নামিয়ে তারপর আপনাদের দেখাবো কেমন হয়েছে। এভাবে সবজি রান্না করে রুটি পরোটা বা ভাতের সাথে খুবই ভালো লাগবে। সবটুকু সবজি আমি কড়াই থেকে নামিয়ে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণ গাওয়া ঘি। এই ঘি দেওয়াতে সবজির স্বাদটা আরও বেশি ভালো আসবে। আপনাদের কেমন লাগলো আজকের এই ফুলকপি রান্নার ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটির কিছু ভালো লেগে থাকে তবে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আপনাদের একটা লাইক রান্নার উৎসাহকে অনেক গুণ পর্যন্ত বাড়িয়ে দিতে পারে। যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা আমার এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী দিনে অন্য একটা রেসিপি নিয়ে।